হ্যালো এভরিওয়ান আপনাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে এলাম একেবারে এক্সক্লুসিভ আপডেট তো এই ভিডিওতে আজকে আমরা জানবো যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি সংক্রান্ত যে পিজি ভর্তির নোটিশ রয়েছে সেটা আসলে কি বলতে চেয়েছে তো প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা জানি যে অনেক ইউনিভার্সিটি রেজাল্ট পাবলিশ করে দিয়েছে অনেক ইউনিভার্সিটিতে পিজি অ্যাডমিশান প্রসিডিওরও কিন্তু শুরু হয়ে গেছে কিন্তু এখন ডিস্ট্যান্স এডুকেশান রিলেটেড কোনো আপডেট আমরা পাইনি একমাত্র বিদ্যাসাগর ইউনিভার্সিটি ছাড়া কোনো ইউনিভার্সিটি কিন্তু তাদের ডিস্ট্যান্স ওপেন লার্নিং বা ডিসট্যান্স এডুকেশনের যে অ্যাডমিশান সেটা শুরু করেনি যেহেতু রেগুলারে এবার অনেকটাই চাপ হবে অনেক ভালো ভালো মার্কস পাওয়া ক্যান্ডিডেটও কিন্তু রেগুলারে ভর্তি হতে পারবে না কেননা এবার মার্কসের চাপটা অনেক বেশি কমেন্ট বক্সে বা সোশ্যাল মিডিয়াতে অনেক প্রশ্ন আসছিল যে নেতাজি ওপেনের পোস্ট গ্র্যাজুয়েশনে ভর্তি কবে হচ্ছে বা বিএলআইএস কোর্সে ভর্তি কবে হচ্ছে তো এই ভিডিওতে আমরা পুরোপুরি বিষয়টি জেনে নেবো যে নেতাজি ওপেনে ভর্তি হতে গেলে আপনাদের কি কি এলিজিবিলিটি দরকার এর কোর্স ফি কত থাকে বা নেতাজি ওপেনে ভর্তির জন্য আপনাদের কত মার্কস পেতে হয় সাবজেক্টে কী কী সাবজেক্ট এখানে পড়তে পারেন সেই সাবজেক্টগুলির ডিউরেশান কত বা কোর্স ডিউরেশান কত তো পুরো বিষয়টি জেনে নেব তো চলুন এর জন্য আজকে একটি ডেলি নিউজ পেপার রয়েছে সেখানে পুরোপুরি বিষয়টি রয়েছে তো আমরা সেখানে চলে যাব তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অফার্ড কোর্সেস অফার্ড বা স্কুল অফ সায়েন্সেস এখানে স্কুল অফ সায়েন্সেসের জন্য যে কোর্সগুলি রয়েছে সেই কোর্সগুলি কী কী নেম অফ দ্য কোর্স দেখুন এমএসসি ইন ম্যাথমেটিক্স অর্থাৎ পিজি এমটি অনার্স গ্র্যাজুয়েট লেভেলের ক্ষেত্রে টেন প্লাস টু প্লাস থ্রি সিস্টেমে আপনাকে ম্যাথমেটিক্স পাশ করে এখানে আসতে হয় এমএসসি ইন জিওগ্রাফির ক্ষেত্রে আপনার দেখুন অনার্স গ্রাজুয়েটে আপনার টেন প্লাস টু প্লাস থ্রি এখানে পাশ করে আপনাকে আসতে হয় জিওগ্রাফিতে এটার যে কোড হচ্ছে পি জি আর তো এমএসসি ইন জুওলজির ক্ষেত্রে দেখুন পি জি জেড ও অনার্স গ্র্যাজুয়েট টেন প্লাস টু প্লাস থ্রি অর্থাৎ এই সাবজেক্টগুলিতে আপনাকে অনার্স করে এখানে আসতে হয় তো এখানে দেখুন ইম্পর্ট্যান্ট নোট ইন দিস কোর্সেস সিটস আর লিমিটেড দ্য অ্যাডমিশন উইল বি মেড স্ট্রিক্টলি অন দ্য বেসিস অফ মেরিট লিস্ট অ্যান্ড ফলোয়িং দ্য রিজার্ভেশন পলিসি অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড দ্য ইউনিভার্সিটি থ্রু কাউন্সেলিং অর্থাৎ এখানে ইম্পর্টেন্ট নোটে কী বলা হয়েছে যে এই কোর্সগুলিতে কিন্তু লিমিটেড সিট আছে অর্থাৎ আপনাদের আগে আগে এখানে অ্যাপ্লাই করতে হবে দ্য অ্যাডমিশান উইল বি মেড স্ট্রিকলি অন দ্য বেসিস অফ মেরিট লিস্ট এই অ্যাডমিশানটি কিন্তু মেরিট লিস্টের বেসিস হবে এবং যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের রিজার্ভেশন কোটা রয়েছে অর্থাৎ এস সি এস টি জন্য যে রিজার্ভেশন কোটা সেই কোটা মেনেই কিন্তু এটা হবে অ্যান্ড দ্য ইউনিভার্সিটি থ্রু কাউন্সেলিং কাউন্সেলিং এর মাধ্যমে এটা হবে এবার দেখুন এখানে কি কি কোর্স রয়েছে এম ইন বেঙ্গলি রয়েছে অর্থাৎ আগে আমরা সায়েন্স দেখেছি এবার রয়েছে বেঙ্গলি তো পিজি বিজি এর হচ্ছে কোট গ্র্যাজুয়েট লেভেলে আপনাকে কী করতে হয় টেন প্লাস টু প্লাস থ্রি এই যে সিস্টেম এখান থেকে আপনাকে যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি

অর্থাৎ গ্র্যাজুয়েট লেভেলে টেন প্লাস টু প্লাস থ্রি উইথ ইংলিশ লিঙ্গুইস্টিক্স অ্যান্ড হ্যাভ স্টাডিড অ্যাটলিস্ট থ্রি হান্ড্রেড মার্কস ইন ইংলিশ লিঙ্গুইস্টিক অ্যান্ড পাস্ট সাকসেসফুলি অর্থাৎ ইংলিশ এবং লিঙ্গুইস্টিক যে পেপার থাকে সেখানে আপনাকে থ্রি হান্ড্রেড মার্কস পেয়ে এখানে ভর্তির জন্য আবেদন করতে হবে দেখুন অ্যাডভান্স ডিপ্লোমা যেটা এডিইএল ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং গ্র্যাজুয়েশন লেভেল আপনাকে যে কোনো ইউনিভার্সিটি থেকে পাস করে এখানে আসতে হবে অ্যাডভান্স ডিপ্লোমা ইন পাবলিক রিলেশানে দেখুন কী রয়েছে এডিপিআর গ্রাজুয়েট লেভেলের টেন প্লাস টু প্লাস থ্রি অফ এনি রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে এখানে পাশ করে আসলে আপনি এখানে চান্স পাবেন দেখুন অ্যাডভান্স ডিপ্লোমা ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনের ক্ষেত্রেও একই ব্যাপার রয়েছে নেক্সট দেখুন কোর্সেস অফার্ড বাই স্কুল অফ সোশ্যাল সায়েন্সেস তো হিস্ট্রিতে যদি আপনি এম করতে চান আপনাকে কী করতে হবে টেন প্লাস টু প্লাস থ্রি অর্থাৎ আপনার যে মাধ্যমিকের মার্কস উচ্চ মাধ্যমিকের মার্ক্স এবং গ্রাজুয়েশনের মার্কস আপনাকে এখানে দেখাতে হবে এবং সেখানে কী করতে হবে তিনশো মার্কস আপনাকে হিস্ট্রিতে পেয়ে আসতে হবে গ্র্যাজুয়েশন লেভেল এম ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন গ্র্যাজুয়েট লেভেল যে কোনো আপনার ইউনিভার্সিটি থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পলিটিক্যাল সায়েন্স সোশিওলজি ইকোনমিক্স অ্যান্ড হ্যাভ স্টাডিড অ্যাটলিস্ট থ্রি হানড্রেড মার্কস পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পলিটিক্যাল সায়েন্স সোশিওলজি ইকোনমিক্স অ্যান্ড পাস্ট সাকসেসফুলি এই সাবজেক্টগুলিতে আপনাকে নাম্বার পেয়ে আসতে হবে এবং তিনশো মার্কস আপনার এখানে দরকার এম এ ইন পলিটিক্যাল সায়েন্স এর কোড হচ্ছে পিজিপিএস তো এখানে আপনাকে সেম জিনিস আপনাকে তিনশো মার্কস গ্র্যাজুয়েশন লেভেলে পেয়ে এখানে আসতে হবে ভর্তির জন্য এর পরে আসছে দেখুন কোর্সেস অফার্ড বাই স্কুল অফ এডুকেশন অর্থাৎ এম এ ইন এডুকেশান পিজি ইডি এখানে আপনাকে ভর্তি হতে গেলে কি করতে হবে দেখুন অফ এনি রেকনাইজড ইউনিভার্সিটি উইথ এডুকেশন অ্যান্ড হ্যাভ স্টাডিড অ্যাটলিস্ট থ্রি হান্ড্রেড মার্কস এডুকেশানে আপনাকে তিনশো মার্ক্স মিনিমাম পেয়ে এখানে আসতে হবে ওর আদার গ্র্যাজুয়েট যেমন ধরুন বিএড বা বিএড স্পেশাল এডুকেশন যারা করেছে তাদের ক্ষেত্রেও এখানে অগ্রাধিকার রয়েছে কোর্সেস অফার্ড বাই স্কুল অফ প্রফেশনাল স্টাডিস দেখুন মাস্টার অফ কমার্স এম কমের ক্ষেত্রে আপনাকে এমকম কম বি কম বা বিবিএ এ হয়ে এখানে আসতে হবে নেক্সট আসছে মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক অর্থাৎ এম এস এর কোড হচ্ছে কি পিজিএসডব্লিউ এতে ক্ষেত্রে আপনাকে গ্রাজুয়েট টেন প্লাস টু প্লাস থ্রি উইথ সোশ্যাল সোশিওলজি पॉलिटिकल সায়েন্স হিস্ট্রি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ইকোনমিক্স অ্যান্থ্রোপোলজি সাইকোলজি ফিলোসফি হিউম্যান ডেভেলপমেন্ট কমার্স অ্যান্ড হ্যাভ স্টাডিড অ্যাট থ্রি হান্ড্রেড মার্কস এই এই সাবজেক্টগুলোতে যদি আপনি তিনশো মার্কস পেয়ে এখানে আসেন তাহলে আপনি এখানে চান্স পাবেন অফ দা দ্যাবাব মেনশন সাবজেক্ট অ্যান্ড পাস্ট सक्सेसফুলি এল এল বি এল এল এম ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি থেকেও যদি আপনি করে আসেন তাহলে এখানে আপনি চান্স পাবেন এবার আসছে মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশান সায়েন্স অর্থাৎ এম এল আই এস যেটা আপনারা বিএলআইএস যে কোর্সটা রয়েছে সেটার পরেই বলবো তো দেখুন ব্যাচেলার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশান সায়েন্স অর্থাৎ বি আই এস ডিগ্রি ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি আদার গ্র্যাজুয়েট উইথ অ্যাটলিস্ট থ্রি হান্ড্রেড অর্থাৎ এখানে আসতে গেলে আপনাকে বিএলআইএস ডিগ্রি করে আসতে হবে এবং তিনশো অ্যাট অ্যাটলিস্ট সেখান থেকে আপনাকে পেতে হবে লাইব্রেরি সায়েন্স লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স ইনফরমেশন সায়েন্স এই সাবজেক্টগুলিতে তিনশো মার্ক্স পেয়ে গেলেও আপনি এখানে এম এল আইএস বা মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স করার সুযোগ পাচ্ছেন নেক্সট আসে দেখুন ব্যাচেলার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স সেদিন একজন আমাকে প্রশ্ন করেছিল যে বিডিপি আর বিএলআইএস কোর্স একই সঙ্গে ভর্তি হয় কি না তো আগের দিন আমি বলেছিলাম না বিএলআইএস হচ্ছে একটি প্রফেশনাল কোর্স সার্টিফিকেট কোর্স এর জন্য আপনাকে আলাদা করে ভর্তি হতে হয় তো আজকে আপনাদের জন্য সেই ইনফরমেশন আমি নিয়ে এসেছি যে বিএলআইএস কোর্স এইবার কিন্তু ভর্তি শুরু হচ্ছে সুতরাং আপনি এবার চান্স নিতে পারেন তো দেখুন এখানে গ্র্যাজুয়েশন লেভেলে এনি রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে ফর্টি ফাইভ পার্সেন্ট ইন অনার্স সাবজেক্ট ফর অনার্স গ্র্যাজুয়েট ফিফটি পার্সেন্ট ইন এগ্রিগেট ফর পাস্ট গ্রাজুয়েট অর্থাৎ অনার্সের ক্ষেত্রে ফর্টি ফাইভ পার্সেন্ট এবং যারা পাস্ট গ্রাজুয়েট তাদের ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট যদি তারা কমপ্লিট করে আসে যারা ইনসার্ভিস ক্যান্ডিডেট রয়েছে ক্যান্ডিডেটস হ্যাভিং এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং ইন এ লাইব্রেরি অর সিমিলার অর্গানাইজেশন ইন এ সাবস্ট তো এই গেল আমাদের যে কোর্সেস ডিটেলস সেটা তো বিএলআইএস কোর্সে ভর্তি এবার আমরা জানবো যে নেক্সট সেশান অর্থাৎ এই যে সেশানটি শুরু হচ্ছে আগের সেশান তো পাস করে গেছে এই সেশনে আপনাদের কবে থেকে ভর্তি শুরু হতে পারে বা ইউনিভার্সিটির ওয়েবসাইটে কবে থেকে আপনারা পুরোপুরি বিষয়টি জানতে পারবে তো দেখুন এখানে রয়েছে ফর ডিটেল অ্যাডমিশন নোটিফিকেশান টেন্টেটিভ টাইম শিডিউল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফিজ স্ট্রাকচার কোর্স টিউরেশন লিস্ট অফ লার্নার সাপোর্ট সেন্টার্স স্টেপস টু বি অ্যালাউড অ্যান্ড আদার গাইডলাইন্স প্লিজ ভিজিট আওয়ার অফিসিয়াল ওয়েবসাইট এই যে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে অ্যান্ড বিএলআইএস ডাব্লিউ বিএসইউ যে বিএলআইএসের যে ওয়েবসাইট সেটা ভিজিট করতে বলা হচ্ছে অন অ্যান্ড ফ্রম দশ এগারো দু অর্থাৎ আমরা এখান থেকে পরিষ্কার হয়ে গেলাম যে দশ তারিখ থেকে অফিসিয়াল নোটিফিকেশন আসতে চলেছে বিভিন্ন যে টেন্টেটিভ শিডিউল বা কবে থেকে ভর্তি হচ্ছে কী কী এলিজিবিলিটি রয়েছে এলিজিবিলিটি তো আজকে বলেই দিলাম ফিস স্ট্রাকচার কী কী রয়েছে কোর্স ডিউরেশন কত সমস্তটা জানার জন্য আপনাদের এই ওয়েবসাইটগুলোতে ভিজিট করতে হবে তো আমি আপনাদের জন্য আপডেট নিয়ে চলে আসবো টাইম টু টাইম আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমি আপনাদের পুরো স্টাডি সেন্টার থেকে যা কিছু রয়েছে পুরোটাই একদিন বলে দেবো তো ভালো থাকুন সবাই অল দ্য বেস্ট আপনাদের এই নতুন কোর্সের জন্য